हाय फ्रेंड्स, वेलकम बैक टू माय चैनल गुड़सी फैमिली। আর একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। তো এখন বাজে দুটো, দুপুর দুটো, ঠিক আছে? আমরা এই একটু আগে ঘুম থেকে উঠেছি, উঠে চাটা খেয়ে আমি ভাবলাম একটু ব্লগটা শুরু করি। তো চলো কি কি কাজ করি তোমাদের সঙ্গে শেয়ার করি। আর এই যে দেখো, নামবো 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 করে করে উৎপাত করছে, নিচে নেমে গন্ডগোল করবে, ঘুম থেকে উঠে এই যে খেয়ে দে, এই হচ্ছে পড়তে পারছে না। পড়তে পারবি না, করবি না, পড়াশোনা করবি না, কি করবি তাহলে? এই কি করবি তাহলে? না, পড়াশোনা করবি না, তুই বড় হয়ে কি হবি? লিপিস পড়বে। বড় হয়ে লিপিস পড়বে। আর তোর তোর কি খবর? পরীক্ষা যে 11 তারিখে, উঠ উঠ, যে কটা সাবজেক্ট বাকি আছে তাড়াতাড়ি কর, উঠে যা, ফোন দাও, নিয়ে নে। চলো কি কি কাজ করি তোমাদের সঙ্গে শেয়ার করি সেটা। এই দেখো ফ্রেন্ডস, আমরা এখন কি করছি, আমি ভাত টাত খেয়ে দিয়ে উঠে এই টিউশন পড়িয়ে ছাড়লাম, তো এবার একে ঘুম পাড়াবো। এই দেখো, চানু চানু করে সাজু গুজু করে বসে আছে, ফোন দেখছে বুঝে বুঝি। কি করছো তুমি, কি করছো বলে দাও, একটু হাই গাইস বলে দাও সবাইকে, বলে দাও আমি লক খুলে দেবো, এটা সবাইকে হাই গাইস বলে দাও। হাই গাইস, কেমন আছো? কেমন আছো? ভালো আছো? ভালো আছো। কিসের টিপি? আমরা এখন ঘুমাবো, এখন বাজে 6টা। জোর ঘুম পাচ্ছে, আমরা এখন ঘুমাবো, বলো শোনা। আমরা একটু ঘুমিয়ে নি, তারপর আবার উঠে তোমাদের সঙ্গে যা করব সেটা শেয়ার করব। এখনের মতো বাই ফ্রেন্ডস। তো এই দেখো, আমরা এখন নিয়ে বসে পড়েছি গাজর, মটর, বিনস, আর এখানে আছে ফুলকপি, টমেটো, বেগুন। এই যে বেগুনটা কাটা হয়ে গেছে, বলো তো কি হবে? আমি জানি তোমরা নিশ্চয়ই বুঝতে পেরে গেছো। আর এখানে দেখো ডিম, আর উপরে চিকেনের পিস কুচি কুচি করতে হবে ওগুলো। আমাদের আজকে হবে চিকেন ডিম মিক্স খিচুড়ি। আমার মুখটা দেখা যাচ্ছে না, উপর থেকে লাইট পড়ছে মুখে। তো সবজিগুলো কেটে নি, চলো দেখতে থাকো। ইজ্জত দে নালে মান দে। ও খাবে না, ও খাবে না, ওকে বলে দেবো। শোনো, এটা খাবে না, এটা গুন্দা, এগুলো খাও, এই তিনটে খেয়ে না। তুমি খেয়ে না। এতক্ষণ থেকে সবজিটা কাটা হলো, এই দেখো ঘুম থেকে উঠে মাছ ভাজা খাচ্ছে, আমরাও খেয়েছি, ও খাচ্ছে, আর আরেকজন যে ঘুম থেকে উঠে, দেখো
অবস্থা দেখো, খালি ঘুম থেকে উঠে কেমন করে বসে আছে। হাই, ঘুম থেকে উঠে বসে আছে, চলো সবজিগুলো ধুয়ে নিই। দেখো এর মধ্যে মাংস আছে, মাংসটা পিস করা হয়নি এখনো। আর এখানে যে গাজর কুচি করা, আলু ভাজার জন্য আলু, আর এখানে পেঁয়াজ টমেটো, এগুলো সব খিচুড়িতে দেয়া হবে। আর আছে এই যে এখানে রসুন কুচি, আদা কুচি, বিনস আর মটর, আর ওখানে ভাজার জন্য বেগুন। তো চলো রান্নাটা করে নিই, আর ওকে একটু নাচটা প্র্যাকটিস করাই, ঠিক আছে? রান্না করতে করতে ওকে নাচটা তোলাই, তো তোমাদের সঙ্গে একটু পরে শেয়ার করছি কিভাবে আমি নাচ তোলাই ওকে। আগে একটু রান্নাটা করে নিই, ঠিক আছে? তো এই দেখো, এইখানে একটু খিচুড়ি ফুটছে, এটা বেশি হয়ে গেছে। আর এক জায়গায় তোমাদেরকে নিয়ে যাই, চলো সেখানে ভিডিও, সেখানে হচ্ছে, ভিডিওই বলি, সেখানেও খিচুড়িটা হচ্ছে। আর এখানে এই যে সিলে গরম মশলা গুঁড়ো করে রেখেছি, চলো যাই। এই যে দেখো, আর এক জায়গায় হচ্ছে আমাদের পালিশ ঘরে। এই যে কি হচ্ছে গো, কি হচ্ছে গো, দেখো খিচুড়ি হচ্ছে, ক্যাঁচড়া খানায় খিচুড়ি হচ্ছে, গ্যাস গেলে। ও রাধুনি, আরে ও রাধুনি, তোর পিঠে কি লেগে, কি অবস্থা, দাঁড়ানোর একটু বসারও জায়গা পায়নি। যা, এখানে আওয়াজ হচ্ছে কিছু শোনা যাবে না, ওখানে যা আওয়াজ হচ্ছে কিছুই শোনা যাবে না। সেই জন্য এখানে চলে আসলাম। দেখো এখানে কম্বলটা ঘাড়া হয়েছে, এখানে রায়ের নাচ তোলা হবে। ওর লাকড়ি কি কাঠি নাচছিল বললাম, নাচটা প্র্যাকটিস করাছিলাম, শেয়ার করব, কিন্তু হচ্ছে রান্না করছিলাম, রান্না করতে করতে একটু একটু দেখাচ্ছিলাম বলে ওই জন্য শেয়ার করেন। অন্য একদিন কীভাবে নাচ শেখাই ওকে শেয়ার করব, ঠিক আছে? এই দেখো এখানে শুয়ে আছে, কম্বল টম্বল। আর একজন যে ফোন দিচ্ছে, বেটু দেখো গো আসিয়া গান চলছে। তো যাই হোক, এখানে এখনো খিচুড়িটা হচ্ছে, এটা হলে তারপর রাইকে সাজাবো, সাজিয়ে তারপর নাচটা তুলবো। হ্যাঁ বলছে আমার সাজটা সবার সাথে শেয়ার করবে, তো না অন্য একদিন শেয়ার করবো। হ্যাঁ চলো খিচুড়িটা হোক, ততক্ষণ আমি ঘরটা একটু পরিষ্কার করে নিই, পরিষ্কার টুষ্কার করে নিই, ওখানে ওকে নাচ শেখাতে যেতে হবে। আর যে টিভি বন্ধ করে রেখে দিয়েছে, আর ওখানে ওই যে লে ফটুলে গান শুনছে, চলো ওকে সাজাই। হাই ফ্রেন্ডস, দেখো খিচুড়িটা সেখান থেকে নামিয়ে নিয়েছেই বসে গেছে। এগুলো কি উচিত, কেউ খায়নি আমরা এখনো, মানে কাউকে এখনো দেওয়াই হয়নি, তোলাই হয়নি, এক ডাবু নিয়ে বসে পড়েছে। আরে যে রুখো, যারা সবর করো, কি আলু কোথা গেল, এইসব জিনিসগুলো মুখে দিতে নেই। যে আমরা এখন খিচুড়িটা খাই, ঠিক আছে? খিচুড়ি খাওয়ার সময় কথা বলতে নেই, অনেকদিন পরে হয়েছে, খিচুড়ি খেয়ে নি আগে, ঠিক আছে? তো এই দেখো রাত্রিবেলা এখন দুটো বাজে, ঠিক আছে? এই দেখো দেখতে পাচ্ছ, দেখেছো দুটো কটা নারকেল নাড়ু করেছি ঠাকুরের ঘটে নারকেল দিয়ে, এমন করছে, এগুলো এখনো নরম, হ্যাঁ এগুলো এখনো নরম, এই দেখো ভেঙে যাচ্ছে। তুই চুপ করো, হাতে করে দেখাওনি, তুই তো নাড়ুগুলো নষ্ট করছিস, তো নাড়ুগুলো আর গালে পিঙ্কি লাগিয়েছে। নে নে নে, তাড়াতাড়ি চলে আয়, পরিয়ে দিই জামা কাপড়, চলে আয়, দুটো বাজেই আর কি নয়। তো চলো নাচ তুলতে যেতে হবে এখন, ওই ঘাটটা গুছিয়ে রেখেছি, তখন দেখালাম, এতক্ষণ নারকেল নাড়ু করছিলাম, নারকেল কুড়ে তারপর নারকেল নাড়ু করলাম জানো, সেই জন্য এত দেরি হয়েছে, কিচ্ছু করে দেয়নি। এই যে দেখো এখানে এখনো পড়ে আছে যে নারকেল নাড়ু, এগুলো শক্ত হয় না এখনো, নারকেলটা ভালো না, কিরকম তেল তেল মতন হয়ে গেছিল ওই জন্য শক্ত হয়নি ভালো করে। চলো ওকে আগে সাজিয়ে দিই। দেখো এতক্ষণ সর্ষ বানাচ্ছিল, এই দেখো এরকম করে সেজেছে, দাঁড়া এখানে দেখাই একটু সবাইকে।
मेरी पोरी है, लव यू किस यू किस यू लव यू मेरी बुग्गू है। तो আজকের মতো গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে আবার একটা অন্য ব্লগে। খুবই টায়ার্ড, এখন বাজে 3:30, এখনো পর্যন্ত আমাদের শ্যুট চলছিল, মানে নাচের শ্যুট চলছিল, তো খুব ঘুম পাচ্ছে। এখনো এডিটিং করব, তারপরে ঘুমাবো, কখন ঘুমাবো তার কোনো ঠিক নেই। নাচটা এডিট করব, ব্লগটা পরে এডিট করে, নাচটা আগে এডিট করে তারপর ব্লগটা পরে এডিট করব। সবাইকে গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই 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 বাই। রায়ের এই লাকড়িপে কাঠি নাচটা রায়ের চ্যানেলে বিকাল 5টার সময় আসবে, আমার কমিউনিটিতেও আমি পোস্ট করে দেব, ওখান থেকেও তোমরা দেখে নিতে পারো, ঠিক আছে? তো চলো আজকের মতো এতটুকুই, ভালো থেকো, সুস্থ থেকো।